লাইটগুলো দেখেন একদম অরিজিনাল লাইট, গাড়ির সাথে এক্স লিমিটেড গাড়ি, ঢাকা মেট্রো গ19 সিরিয়াল, খুবই সুন্দর গাড়ি ভাই, খুব ফ্রেশ। এবং সবচেয়ে মজার বিষয় দেখেন এখনো অরিজিনাল কালার, কিন্তু গগডালা ছাদ বনাট এগুলো পুরোটা অরিজিনাল, খালি দুইটা সাইডে একটু টাচ আপ করা হয়েছে। নাসিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন। আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ, 4 রাস্তার মোড়, 4 রাস্তার থেকে 10 গজ, গাবতলির দিকে আগালে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলি দিয়ে আসবেন মোহাম্মদপুর বেরিবাদ 4 রাস্তা মোড়ে 10 গজ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন। আর সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন, আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাদের সামনে। ভাই আজকে কী গাড়ি দেখাবেন? আজকে দেখাবো ভাইয়া বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় একটি গাড়ি, সেটা হচ্ছে টয়োটা এক্স করোলা। অনেক জনপ্রিয় গাড়ি এবং অনেক হার্ডি গাড়ি। ভাই এই গাড়িটার কন্ডিশন কী? কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে, খুব ফ্রেশ অবস্থায় আছে। আর এটা মডেল হচ্ছে 2002, রেজিস্ট্রেশন হচ্ছে 2007। ভাই কোনো খোলা কাটা বা এক্সিডেন্ট? খোলা কাটা এক্সিডেন্ট নেই, একদম ফ্রেশ অবস্থা আছে, খুবই সুন্দর একটি গাড়ি। চলুন সামনে থেকে শুরু করা, চলুন দেখা যাক। দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো একদম অরিজিনাল হেডলাইট, গাড়ির সাথে যে লাইট সে লাইট, সাথে এখানে ফগ লাইট দেওয়া আছে। সামনে গ্রিল দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর, গাড়ির সাথে যে গ্রিল সেই গ্রিল। আর নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো গ19 সিরিয়াল। এপাশে লাইটটিও মাশাল্লাহ অনেক সুন্দর, গাড়ির সাথে যে লাইট সে লাইট, সাথে এখানে ফগ লাইট দেওয়া আছে। সামনে পিছনে সেফটি বাম্পার দেওয়া আছে। এছাড়া গাড়ির সামনে পিছনে গ্লাস একেবারে গাড়ির সাথে অরিজিনাল গ্লাস, টয়োটার লোগো দেওয়া আছে, এখানে স্টিকার ওখানে স্টিকার দেওয়া আছে। এছাড়া গাড়ির চাকাগুলো দেখতে পাচ্ছেন, 4টা টায়ার অলমোস্ট নতুন, রিংগুলো হচ্ছে জাপানি অ্যালয় রিং, খুবই সুন্দর একটি গাড়ি, সিএনজি করা, একেবারে টানা বডি, সিলভার কালারের গাড়ি মাশাল্লাহ। প্রতিটা গ্লাস জেনুইন গ্লাস, প্রত্যেকটা গ্লাসই টয়োটার লোগো দেওয়া আছে। প্রতিটা রেন সেট গাড়ির সাথে অরিজিনাল রেন সেটগুলো আছে। তো গাড়ির ভিতরে কন্ডিশনটা আপনাকে দেখাই, দেখেন ভিতরটা ফুললি অ্যাশ ইন্টেরিয়াল, নিকেল হ্যান্ডেল দেওয়া আছে, লিমিটেড থাকলে নিকেল হ্যান্ডেল থাকবে, উডেন প্যানেল দেওয়া আছে, নতুন সিট কভার দেওয়া আছে মাশাল্লাহ। গাড়িতে আশা করি ইনশাল্লাহ 100 টাকার কোনো কাজ করতে হবে না, এত ফ্রেশ গাড়ি। সিলভার কালার না? জি সিলভার কালার, ফ্রেশ অবস্থায় প্রত্যেকটা ডোরে। তো ভাই ফ্রেশ প্রত্যেকটা ডোর দেখেন, একদম স্টিকার সহকারে, জাপানি স্টিকার সহকারে দেওয়া আছে মাশাল্লাহ। আচ্ছা, প্রত্যেকটা ডোরে আপনারা ফ্রেশ অবস্থা পেয়ে যাচ্ছেন এবং ভিতরে কিন্তু হিউজ স্পেস, অনেক স্পেস। জি, প্রতিটা গ্লাসে দেখেন আপনার টোটাল লোগো দেওয়া আছে, প্রত্যেকটা গ্লাস। আচ্ছা, প্রতিটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে মাশাল্লাহ। ওকে, অনেক সুন্দর, খুব সুন্দর। পিছনে গ্লাসগুলো দেখেন একেবারে অরিজিনাল গ্লাস, এখানে টোটাল লোগো দেওয়া আছে। এটা কি 2002-এর মডেল? 2002-এর মডেল। জি আচ্ছা, 2002-এর মডেল, 2007-এর রেজিস্ট্রেশন, 7-এর রেজিস্ট্রেশন। এবং লাইটগুলো দেখেন একদম অরিজিনাল লাইট, গাড়ির সাথে এক্স লিমিটেড গাড়ি, ঢাকা মেট্রো গ19 সিরিয়াল, খুবই সুন্দর গাড়ি ভাই, খুব ফ্রেশ। এবং সবচেয়ে মজার বিষয় দেখেন এখনও অরিজিনাল কালার, কিন্তু গগডালা ছাদ বনাট এগুলো পুরোটা অরিজিনাল, খালি দুইটা সাইডে একটু টাচ আপ করা হয়েছে। আচ্ছা, গাড়ির ভিতরে দেখাই তাহলে বুঝতে পারলাম। ওকে, সিএনজি সহ, সিএনজি প্রতি জয়েন্ট দেখেন 1 ইঞ্চি কোনো খোলা কাটা নেই, যে অরিজিনাল কালার এগুলো দেখেন। আচ্ছা, দেখেন এগুলো একদম অরিজিনাল, টিন বডি, একদম টিন বডি ভাই। এ দেখেন প্রতিটা জয়েন্ট, কোনো খোলা কাটা না। এবং এই যে সিএনজি করা দেখেন, কত লিটার ভাই? এটা যে 60 লিটার সিএনজি করা, 60 লিটার সিএনজি বেরোচ্ছে। এই যে পাশে দেখেন একদম নতুন সিএনজি, সিলিন্ডার করার পরেও আপনারা হিউজ স্পেস দিয়ে যাচ্ছে, হিউজ স্পেস আছে মাশাআল্লাহ, সুন্দর, অনেক সুন্দর গাড়ি। ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দিয়ে আছে। আচ্ছা, এবং ব্যাক গ্লাসটা কি জেনুইন ব্যাক? প্রত্যেকটা গ্লাস, শুধু ব্যাক গ্লাস না, প্রতিটা গ্লাস, পুরো বডি দেখেন একদম টানা বডি। ওকে, একেবারে টানা বডি, অরিজিনাল অ্যালয় রিং দেওয়া আছে। চাকাগুলো মাশাল্লাহ খুব ভালো, খুবই ফ্রেশ অবস্থা আছে, অনেক সুন্দর, অনেক সুন্দর। প্রতিটা ডোরিতে ভাই, প্রত্যেকটা ডোর একদম ফ্রেশ অবস্থা আছে, প্রতিটা ডোরে আপনারা ফ্রেশ অবস্থা পেয়ে যাচ্ছেন। নতুন সিট কভার? হ্যাঁ, একদম নতুন সিট কভার, নতুন সিট কভার পেয়ে যাচ্ছেন আপনারা টয়োটা এক্স করোলা, বাংলাদেশের মোস্ট পপুলার গাড়ি। জি, এই দেখেন প্রতিটা সুইচটা অ্যাক্টিভ, প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ মাশাল্লাহ, অনেক সুন্দর গাড়ি ভাই। আসলে ভাই ভিতরটা কি কন্ডিশনে আছে? ভিতরটা খুবই ভালো, দেখেন ভিতরটা ড্যাশবোর্ডে কোথাও কোনো ভাঙা চূড়া বা কোনো স্ক্র্যাচ নেই, ডিভিডি ব্যাক ক্যামেরা সব দেওয়া আছে মাশাল্লাহ, উডেন প্যানেল দেওয়া আছে। ভিতরের সেলিংগুলো দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে, সুপার কন্ডিশন, সুপার কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ। মানে মদিনা কার কালেকশানে অন্তত অ্যাক্সিডেন্টবিহীন একটা, মানে অ্যাক্সিডেন্ট করা কোনো গাড়ি পাবেন না, যেগুলো গাড়ি দেখাবো মোটামুটি একদম সবগুলোই আল্লাহর রহমতে অ্যাক্সিডেন্টবিহীন গাড়ি দেখাবো ইনশাল্লাহ। চলেন ভাই ইঞ্জিনটা দেখি, চলুন। আজকে যে গরম পড়েছে বাবু ভাই, আসলে একদম
অবস্থা খারাপ করে ফেলে, অনেক গরম পড়ছে। আর ভাই যেহেতু 2002 এর মডেল, সার্ভিসটা কিরকম দিবে এই গাড়িটা? না আশা করি ইনশাল্লাহ সার্ভিস খুবই ভালো দিবে ভাই, কারণ এই গাড়িটা এখনো কোনো কিছু খোলা হয়নি বা কোনো কিছু চেঞ্জ করা হয়নি। জি, যা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একদম সবকিছু অরিজিনাল আছে। আচ্ছা, এ দেখেন প্রত্যেকটা জয়েন্ট, আমি একটু লাগিয়ে দিই এটা। বন্ডের ভিতর দেখেন অরিজিনাল কালার, এই যে প্রত্যেক জায়গায় স্টিকার দেওয়া আছে, টোটাল লোগো দেওয়া আছে। জি, চ্যাটিস মার্সেলগুলো দেখেন একদম অরিজিনাল কালারে আছে, যে কোথাও একটা হাত তুলে বাড়িনি দেখেন। মানে 2002 মডেল হলে যে গাড়ি খারাপ তা না, একদম 100% ফ্যামিলি ইউজের গাড়ি এবং খুবই যত্ন সহকারে ইউজ করা হয়েছে, এবং ইঞ্জিন পারফরমেন্সটা আলহামদুলিল্লাহ একদম 190% আছে। সিসি তো ভাই 1500 সিসি, এবং সিএনজি সহ, সিএনজি সহকারে 1500 সিসি ভিভিটা ইঞ্জিন। দু মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2007, পেপার ফুল আপডেট করা আছে 23 সাল 24 সাল। ওকে ভাই, প্রাইসটা বলুন। আর এটা প্রাইস হচ্ছে আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 10,75,000 টাকা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস এটা ফিক্সড না, অবশ্যই দাম নিয়ে আলোচনা করব ফাইনালি গাড়িটা দেখার পর ইনশাল্লাহ। আপনার মোবাইল নাম্বারটা বলুন। আমার ফোন নাম্বার হচ্ছে 01711586762, পাশাপাশি একটা নাম্বার 01971222570, দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপ মতো ফোন দিতে পারেন। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।